রাস্তার মাঝে উদ্ধার রক্তাক্ত চিতাবাঘের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য বানারহাট এলাকায়। এদিন সকালে স্থানীয়রা প্রথম বাঘটির মৃতদেহ দেখতে পান। প্রাথমিক অনুমান গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে বাঘের। রাস্তার মাঝে চিতাবাঘের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বানারহাট এলাকায়। এদিন সকালে স্থানীয়রাই প্রথমে চিতাবাঘের মৃতদেহটি দেখতে পান। জানা গেছে, বানারহাট ব্লকের তোতাপাড়া ও জালাপাড়ার মধ্যবর্তী এলাকায় রাস্তার মধ্যে পড়েছিল চিতাবাঘের দেহটি। স্থানীয়রা জানিয়েছেন, বাঘটির মাথায় আঘাত লেগেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছিল। স্থানীয়দের অনুমান, রাস্তায় কোনো গাড়ির ধাক্কায় জখম হয় চিতাবাঘটি, দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে বাঘটির। স্থানীয়রা এদিন সকালে বাঘের মৃতদেহ দেখে খবর দেন স্থানীয় বিন্নাগুড়ি বন দপ্তরে। খবর পেয়ে বনকর্মীরা পৌঁছান ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুদিকে চা বাগান, মাঝখান থেকে চলে যাচ্ছে রাস্তা, বিন্নাগুড়ি যাবার একমাত্র রাস্তা এটি। এছাড়াও আশেপাশের গ্রামের মানুষেরা চলাচল করেন, প্রতি মুহূর্তে যানবাহন চলাচল করে এই রাস্তায়। স্থানীয়দের অনুমান, এক বাগান থেকে অন্য বাগানে যাবার সময় রাস্তা পার হতে গিয়ে কোনো চলন্ত গাড়ির সামনে পড়ে যায় চিতাবাঘটি, গাড়ির ধাক্কায় জখম হয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিন্নাগুড়ি বন দপ্তরের কর্মীরা। বাঘের দেহটি উদ্ধার করেছেন তারা। বন দপ্তরের দাবি, বাঘটির বয়স প্রায় 3 বছর, এটি একটি পুরুষ চিতাবাঘ বলেও জানিয়েছেন বনকর্মীরা। সাত সকালে এভাবে বাঘের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আমি সকালে মর্নিং ওকে বার হয়েছিলাম, তো আমি দেখতে পারি এটা আমাদের আংরাবাসা ওয়ানের ইস্ট উদয়পুর এবং তোতাপাড়া একপাশে, একপাশে মোগলকাটা চা বাগানের সীমাবর্তী এলাকা। আমি সকালে দেখতে পারি যে এখানে একটা চিতাবাঘ পড়ে আছে, ওর মাথা থেকে রক্ত বার হচ্ছিলো। তো আমরা এখানকার যে এলাকা গ্রামবাসী, আমরা সবাই সমবেত হই। সমবেত হওয়ার পরে আমরা দেখতে পারি যে চিতাবাঘটি মৃত অবস্থায় পড়ে আছে। তো এখন আমরা সঙ্গে সঙ্গে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফকে খবর দিই। তো এখন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ আসতেছে, এই খবরটা আমরা পেলাম। তো এখন ঘটনাটা হচ্ছে যে আমরা ঠিক বলতে পারতেছি না যে চিতাবাঘটা কেন মারা গেছে। এখন আমাদের এই রাস্তাটা হচ্ছে জেলা পরিষদের রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদের আংরাবাসা ওয়ান, আংরাবাসা ট্যুর প্রচুর লোক যাতায়াত করে বানারহাট যাওয়ার। আমাদের এই মেইন রাস্তা, এই রাস্তা দিয়ে প্রচুর গাড়িও চলে। তো হতে পারে, একটা আমাদের গ্রামবাসীর একটা অনুমান হতে পারে যে রাত্রে কোনো গাড়ির সঙ্গে চিতাবাঘের ধাক্কা লাগতে পারে, সেই কারণে চিতাবাঘটি মাথায় আঘাত পেয়ে মারা যেতে পারে। সেটা শুধু একটা আমাদের অনুমান, বাদ বাকি এখন বন বিভাগের লোক আসবে, ওনারা ইনকোয়ারি করে তদন্ত করে দেখবেন যে সঠিক কারণটা কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বানারহাট।